أشهد <applause> أن <applause> <applause> السلام عليكم ورحمة الله. <applause> الحمد لله، الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن شَيْئَاتِ أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وقال الله تعالى في شان حبيبي رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درس شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আল্হামদুলিল্লা মহান আল্লাহরবুল আলমিনের অশেষ মেহরবানিতে আমরা সলাতুল আদের জন্যে মসজিদ আসা তৌফিক পেয়েছি যে মহান মনিব আমাদেরকে সুযোগ করে দিলেন সে মহান রবের দরবারে জানাই শুকুর আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন প্রশংসা আদায় করবেন কেন অনেক কারণ তার মধ্যে আজকে যে কারণে প্রশংসা আদায় করছি আপনারা অল্প সংখ্যক মানুষ আজকে খুদবা শুরুর আগে এসেছেন অন্যান্য দিন খুদবা শুরুর আগে মসজিদ ভরপুর হয়ে যায় তাই না আজকে ব্যতিক্রম তো যাই হোক এই জন্যই আপনাদেরকে জাল্লাহ রবুল আলমিন অল্প সংখ্যক লোক হলেও খুদ্বা শুরুর আগে আপনাদেরকে আসার আল্লাহ যে তৌফিক দিয়েছেন কারণ রসুল্লাহ সাল সাল্লামের হাদিস যে খুতবা শুরু যখন হয়ে যায় তখন আর হাজিরা করা হয় না জানেন তো সবাই কয়েকবার বলেছি বলিনি আপনাদের খাতায় আপনাদের নাম ফেরস্তাদের খাতায় যে হাজিরা হয়েছে এজন্য আবারও বলেন আলহামদুলিল্লাহ জবান খোলে বলেন রব্বানা লাকাল রব্বান হামদা কাসির র তই ফি। বলেন য়া রব্বি লেকাল হামদ কেমা আমবাগী লিজালাল আজিক ও অজ মিসুল সম্মানিত হাজিরিন আজকে ২২ সালের শেষ জুমা। আগামী। রবিবার দু সালের প্রথম দিন আর সম্মানিত হাজিরিন আগামী কালকে শনিবারে দিন গিয়ে আমার বাংলাদেশের মানুষ সবাই বললে ভুল হবে কিছু মানুষ কিছু যুবক যারা থার্টি ফার্স্ট নাইট পালনের জন্য ব্যস্ত হয়ে পড়বে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমার আলোচ্য বিষয় আজকে সুরাত ইখলাস আমি আলোচনা করবো ইনশাআল্লাহ তবে তার আগেই দিক নির্দেশনামূলক কিছু কথা বলা দরকার আমি মনে করছি এজন্যই সেই বিষয়ে কিছু আমি আপনাদেরকে আপনাদের সামনে বলতে চাই আসলে রসুল কারিম সাল্লা সাল্লাম এর একটি হাদিস আমি পড়েছি মাং তাসাবাহাবি ফাহুয়ামিন রসুল্লাহ সাল্লাম বলছেন যে জাতি যে জাতির সঙ্গে সম্পর্ক রাখবে সে জাতি তাদের সঙ্গে হাসরের মাঠে উপস্থিত হবে এবং তাদের সাথেই তাদের হাসর নাসর হবে বলেন নাউজ এই যে থার্টি ফার্স্ট নাইট দু সালের জন্য যে অনুষ্ঠানগুলো করবে আমার সোনার ছেলেরা বাংলাদেশের যুবকেরা আসলে থার্টি ফার্স্ট নাইট এটা পালন করাটা কি জানুয়ারি মাস এই যে শুরু হবে এটা জানুয়ারি মাসের নামকরণটা কোথা থেকে এলো খ্রিস্টপূর্ব অর্থাৎ হজরতে ঈসা আলহ সাল্লামের জন্মের ছয়শ নব্বই বছর আগে রাজা মানে সম্রাট পুনো নুমো পলিম্পিস রাজার নাম তিনি প্রথম জানুয়ারি মাসকে বছরের প্রথম মাস হিসাবে ঘোষণা করেন ঈসা সাল্লামের মানে খ্রিস্টপূর্ব ছশো নব্বই বছর আগে প্রায় তার মানে কি এখন দু হাজার বাইশ তারও ছশো নব্বই বছর আগে জানুয়ারি এই মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তারপরে হচ্ছে মে জুন জুলাই আগস্ট এ পর্যন্ত এই কয়টা মাসের নাম বললাম আটটা এই আটটা মাসের নাম আটটা দেবতার নামে বলেন আটটা মাসের নাম কয়টা দেবতার নামে আটটা দেবতার নামে এক একটা দেবতার নামে এক একটা মাস এভাবে নামকরণ করা হয়েছে সম্মানিত হাজিরিন জানুয়ারি মাসকে মানে জানুয়ারি মাসের যে নামটা হয়েছে রোমান দেবতা জেনাস থেকে রোমান দেবতা জেনাসের নামকরণে জানুয়ারি মাসের নামকরণ করা হয়েছে যে দেবতা সম্বন্ধে বলা হয়েছে যে এই দেবতা জেনাস পুরো দুই বছর দেখতে পায় যা দুটা মুখ ছিল সামনের এক বছর পিছনের এক বছর সে দেখতে পায় বলে না দুইটা মুখ ছিল জেনাস দেবতার আপনি ইতিহাস পড়েন সব বিস্তারিত পাবেন তারপরে ফেব্রুয়ারি যে নামকরণ করা হয়েছে প্রাচীন ফেরুয়া নামক দেবতা যে দেবতার জন্যে একটা উৎসব করা হতো উৎসবটা হলো শুদ্ধিকরণ যে সকল মা বাচ্চা হতো না যাদের কি হতো না সন্তান হতো না সেই সকল মা বোনদেরকে গরুর চামড়া দিয়ে গরুর চামড়া দিয়ে আঘাত করে চাবুক মারা হতো চাবুক মেরে শুদ্ধিকরণ করা হতো সেই অনুষ্ঠানের নাম হলো ফেরুয়া তাহলে কি হবে তাহলে সন্তান হবে সেই দেব দেবীর সামনে চাবুক মারতেন হ্যাঁ সেই সকল সেই রোমানদের সময়ের লোকেরা সেই ফেরুয়া নামের দেবতার নাম অনুসারে করা হয়েছে ফেব্রুয়ারি বলেন নাওজি তারপরে প্রাচীন দেবতা মার্স সেই মার্স হচ্ছে যে আপনার যে এই মাসে যুদ্ধ বন্ধ থাকবে যুদ্ধ বন্ধ থাকবে এরকম একটা মার্স দেবতা সেই মার্চ মার্চ দেবতার নাম অনুসারে কারণ মানে নামকরণ রাখা হয়েছে মার্চ মাসের মার্চ সে মার্চ দেবতার নাম অনুসারে তারপরে হচ্ছে এপ্রিল অ্যাফ্রো ডাইট দেবতার নাম অনুসারে করা হয়েছে এপ্রিল তারপরে মে মাসের নামকরণ করা হয়েছে মাইয়া নামক এক দেবীর নাম অনুসারে জুন মাসের নামকরণ করা হয়েছে দেবী জুনো ইনি ছিলেন দেবতাদের রানী এইভাবে জুলাই মাসের নামকরণ করা হয়েছে জুলিয়াস সম্রাট রোমান সম্রাট জুলিয়াস সিজারের নাম অনুসারে রয়েছে জুলাই মাস সম্মানিত হাজিরিন আগস্ট মাসের নামকরণ করা হচ্ছে রোমান সম্রাট আগস্টাসের নাম অনুসারে এভাবে হচ্ছে যে বারোটি মাস তারপরে গুলো হচ্ছে ল্যাটিন সেপ্টেম্বর মানে সাত অক্টোবর আট নভেম্বর নয় ডিসেম্বর দশ এখন বলবেন যে ডিসেম্বরে তো বারো মাস দশ কেন হলো তখন মানে প্রথম মাস গণনা হতো মার্চ মাস থেকে মার্চ প্রথম মাস এপ্রিল দ্বিতীয় মাস এভাবে করে আসেন সেপ্টেম্বর হতো তখন হচ্ছে নভেম মাস অক্টোবর দশম মাস নভেম্বর এগারো না কি অক্টোবর হচ্ছে যে আপনার আট মাস নভেম্বর নয় ডিসেম্বর হচ্ছে দশ কিন্তু খ্রিস্টপূর্ব রাজা ছশো বছর আগে তিনি ঘোষণা দিলেন যে জানুয়ারি হবে প্রথম মাস সম্মানিত হাজিরিন তখন থেকে সেই যে ইতিহাস চলে আসছে এই মানে ইংরেজি নববর্ষ যে পালন করা হয় এটা হচ্ছে সম্পূর্ণ খ্রিস্টানদের যে কালচার খ্রিস্টদের ইতিহাস থেকে তারা পালন করবে কারণ তাদের দেব দেবীদের নাম অনুসারে জানুয়ারি ফেব্রুয়ারি নাকি বলেন তারা পালন করবে আপনি মুসলমানের বাচ্চা হয়ে কেন আপনি খ্রিস্টানদের ধর্মের নাম অনুসারে আপনি জানুয়ারি মাসের থার্টি ফার্স্ট নাইট পালন করবেন কি আছে থার্টি ফার্স্ট নাইটে কেন আমি পালন করব। আপনার সন্তান কেন সেদিন পিকনিক খাবে কেন আপনার সন্তান সেই মানে আনন্দ করবে মুসলমানের বাচ্চা কখনো পারে না সম্মানিত হাজিরিন আমার আলোচ্য বিষয় আজকে সুরাত সেই আলোচ্য বিষয়ের উপরে আলোচনা করবে ইনশাআল্লাহ আসুন আমরা আলোচনা শুরুতেই শয়তানের অস্বস্তা থেকে পান আছে সবাই আমরা পড়ি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد সমাদ লাম লিদ ওলম ইউলাদ ওলাম ইয়কুল্লাহু আহাদ বলেন আল্লাহু আকবার এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতে মদিনাতে অনেকবার কয়েকবার নাজিল হয়েছে এজন্য মুফাসিরগণ বলেন এই সূরাটি মাক্কি আবার কেউ বলেন যে না মাদানি যাই হোক মক্কাতে নাজিল হওয়ার হাদিস আছে মদিনাতে মানে যখনই প্রেক্ষাপট এসেছে এই সুরা নাজিলের তখনই নাজিল করা হয়েছে আমি পড়েছি প্রায় সানে নজল নয়টা নয়বার নাজিলের নয়টা ঘটনা আমার কাছে আছে আমি পড়েছি সম্মানিত হাজির আজকে একটা সানে নজল বলবো ইনশাআল্লাহ যেই ঘটনার প্রেক্ষিতে এই সুরাটি নাজিল হয় তো এই সুরাটির নামকরণ হয়েছে সুরাতুল ইখলাস কি নাম বলেন তো সুরাতুল ইখলাস নামকরণ কিভাবে করা হয় কারিমে একশো তো চোদ্দটি সুরার মধ্যে মাত্র নামকরণ ব্যতিক্রম আর বাকি এক একশো বারোটি সুরার নামকরণ হয়েছে সুরার মধ্য থেকে যে কোনো একটা শব্দকে বাছাই করে সুরার মধ্যে থেকে যে কোনো একটা শব্দকে বাছাই করে সুরার নামকরণ হয়েছে এভাবে কতটি সুরা বললাম একশো বারোটি আর দুইটা সুরা সুরাতুল ফাতেহা ফাতেহা কথাটি সুরা ফাতেহার মধ্যে আছে নাই সুরাতুল ইকলাস ইকলাস কথাটি সুরা ইকলাসে আছে নাই এই দুইটা সুরার নামকরণ করা হয়েছে সুরার বিষয়বস্তুর উপরে সম্মানিত হাজিরিন ইকলাস ইকলাস কাকে বলে একনিষ্ঠ ইকলাস কাকে বলে সম্মানিত ভাইরা আমার ইখলাস মানে হলো একনিষ্ঠ একবারে আল্লাহকে একনিষ্ঠ ভাবে ভয় করা একনিষ্ঠ ভাবে ভয় করার মানে হলো আমি যা করছি যা বলছি সব আল্লাহ দেখছেন এবং শুনছেন আমার সব সময় আল্লাহ রব্বুল আলমিন আমার দিকে তাকিয়ে আছেন আমার দিকে কে তাকে আছেন আল্লাহ সব সময় আমার দিকে তাকে আছেন আপনার দিকে যদি কোনো মানুষ যদি আপনার দিকে তাকিয়ে থাকে তাহলে আপনি তখন কি করবেন সবসময় ভালো কাজ করবেন না মানুষ যখন আদায় করে যখন সলাত আদায় করে তখন একবারে খুব তাড়াহুড়া করে করে আদায় কিছু মানুষ দেখা যায় আবার তাদের সামনে যখন কোনো ইমাম সাহেব বা কোনো মানুষ যদি জ্ঞানী মানুষ যদি বসে থাকে আর যদি সুন্নাত নামাজ পড়ে খুব ধীর স্থিরভাবে সুন্দরভাবে নামাজ পড়ার চেষ্টা করে করে কিনা সম্মানিত ভাইরা আমার ইকলাস এক নিষ্ঠ তার মানে হলো সব সময় আল্লাহ রব্বুল আলমিন আমার দিকে তাকিয়ে আছেন আল্লাহ আল্লাহ আমাকে সব সময় দেখছেন সব সময় আমার কথা শুনছেন সব সময় ভিডিও হচ্ছে আমার ভাইরা হাজরতে ওমার ফারুক রদি আল্লাহ তালহ তিনি চলে যাচ্ছেন রাস্তা দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন গভীর জঙ্গলের পাশ দিয়ে অতিক্রম করছেন পথি মধ্যে এক রাখাল কিছু বকরি চড়াচ্ছে ছাগল চরাচ্ছে সে ছাগলের সামনে ফারুক বললেন হে ছাগলের রাখাল ও ছাগল কে তুমি আমি চিনি না হে পথিক আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমার প্রচুর পিপাসা লেগেছে আমারে এ সামান্য তুমি দুধ দাও সে ছাগলের রাখাল বলল হে আমি তোমাকে চিনি না আমি তোমাকে চিনি না কিন্তু তুমি শুনে নাও এ ছাগলগুলো আমার না গুলো ছাগলের মালিক আমি না আমি শুধু রাখাল ছাগলের মালিক যে তার অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোটাও দুধ দিতে পারবো না তখন কিন্তু তিনি জাহানের শাসক তিনি তখন কিন্তু বর্তমান তৎকালীন খলিফা তৎকালীন তিনি খলিফা অর্ধেক পৃথিবী যার হাতে তিনি অর্ধ জাহানের শাসনকর্তা খলিফা তাকে বলছে আমি দুধ দিতে পারবো না এক ফোঁটাও বলেন সুহান তিনি কিন্তু চিনেন না সেই রাখালের কথা শুনে হজরত আমিরুল মুমিনি নুমার ফারুক রাজি আল্লাহ তালহু তিনি বললেন হে রাখাল আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে এখানে ছাগলের মালিক তো নাই আর তুমি আমাকে দুধ দহন করে দিবে এটা কেউ তো দেখবে না আমাকে দাও এ রাখাল বলছে এ প্রতীক আমি জানি না তুমি মুসলমান কি মুসলমান আমি জানি না তুমি কে ছাগলের মালিক এখানে দেখবে না কিন্তু আমার মালিক দেখবে আমার মালিক দেখবে আমি যদি তোমাকে দুধ দিই আমি পারবো না হাজরতে উমার রদি আল্লাহ তিনি বললেন ও পথিক ও রাখাল সামান্য দুধ দাও আমি তো অনেক ক্ষুধা পেয়েছি আমার অনেক পিপাসা লেগেছে অল্প দুধ দাও রাখাল বলছে ও পথিক তুমি কি মুসলমান তখন তিনি বললেন হ্যাঁ আমি মুসলমান মুসলমান যদি হ তাহলে আমি তো বলছি আমার আল্লাহ দেখবে এই জন্য আমি দিতে পারবো না তুমি কি এটা বুঝছো না আমার আল্লাহ দেখবে এটা কি তুমি বুঝছো না তখন হজরত উমার ফারুক রদি হুতিনি বললেন আমি বুঝেছি কিন্তু আমাকে দুধ দাও তখন সে রাখাল বলছে তুমি মুসলমান তবে ভেজাল মুসলমান বলেন আমির আমিরুল মিনকে বলছে তুমি ভেজাল মুসলমান আমি বলছি আমার আল্লাহ দেখবে তারপরেও তুমি দুধ চাচ্ছ তুমি মুসলমান তবে ভেজাল মুসলমান তোমাকে তোবা করা লাগবে ঠিক আছে আস্তাক ফিরুল্লাহ তো বা করলাম এবার দুধ দাও তিনি বলছেন হে পথিক তো তোবা করার পর আবার দুধ আবার করা লাগবে সম্মানিত ভাইরা আমার তিনি দুধ দিলেন না আমিরুল মোহমিন ওমার ফারুক রতি আল্লাহ তিনি চলে গেলেন ওই রাখালকে তারপরে তিনি ডেকে পাঠিয়েছিলেন তারপর আর ঘটনা আছে সম্মানিত ভাইরা আমার এই যে রাখাল জঙ্গলের মধ্যে এরা বকরি চড়াচ্ছেন ছাগল চড়াচ্ছেন আল্লাহর ভয়ে দুধ দিলেন না এটা কার ভয়ে আল্লাহর ভয়ে খাবার দিলেন না এটা ভয় করেছে আল্লাহকে এর নাম হলো ইকলাস এটা হলো ইখলাস সম্মানিত ভাইরা আমার তাহলে যে সূরাতে তিল করেছি সেই সুরার নাম ইখলাস একনিষ্ঠ এইবার চলেন সানে নজুল কি আছে সুরাতুল ইকলাসে সানে নজরুল ফজিলত শুনি প্রথমে ফজিলত বলি বিশ্বনাবী যে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন কোন মানুষ যদি এই সুরাতুল ইকলাস একবার তেলাওয়াত করে রব্বুল আলমিন তার আমল নামায় দশ পারা কোরআন পড়ার সবাব লিখে দেয় দুইবার যদি পড়ে তাহলে বিশ পারা তিনবার পড়লে তিরিশ পারা কোরআন কোরআনুল করিম পড়ার সব হয়ে যায় বলে কি আছে এই সুরাতে বিশ্ব নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম আরো বলেন কোনো মানুষ যদি আশি বছরের আশি বছর যাবৎ যদি কেউ কোন মানুষ যদি গুণা করে সারা জীবন শুধু গুনায় করেছে গুনাতে সমস্ত শরীর ভরপুর হয়ে গিয়েছে পৃথিবীর সমস্ত গুণা করেছে তারপরেও যদি বিশ্বাসের সহিত এই সুরাতুল ইকলাস তেলাওয়াত করে আর বুঝে বুঝার চেষ্টা করে মানব এই বলে যদি স্বীকৃতি দেয় এই সুরাতুল ইকলাস পড়ার কারণে আল্লাহ রবুল আলমিন তার পূর্বের সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবে কি আছেই সুরাই সব গুণা মাফ হয়ে যাবে কি আছে সুরাই সম্মানিত হাজির সেই সুরা কেন নাজিল হলো কোন ঘটনার কারণে দরবারে অদিত বিন মগিরার নেতৃত্বে সাতজন লোক সাতজন লোক সেখানে হাজির হলো সাতজন লোক তারা চিন্তা করলো আমরা আজকে মুহাম্মদকে প্রশ্ন করে আটকে দেব তাকে এমন প্রশ্ন করব সে উত্তর দিতে পারবে না তার দাওয়াত আমরা বন্ধ করে দিব তারা হাজির হলো বিন মুগীরা আবু প্রেসিডেন্ট সিরিয়ার প্রেসিডেন্ট কর্মকার সম্মানিত আমার সাতজন লোক তারা হাজির হলো হাজির হয়ে এবার তারা বলল প্রথমে অলিদ বিন মগিরা বললো হে মোহাম্মদ তোমার আব্বার নাম কি হাজির মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আবদুল্লা তার পিতা আব্দুল মোতালিব এভাবে বলতে বলতে পঁচিশ পুরুষের নাম বলে দিলেন সুহান আল্লাহ হজরতে ইব্রাহিম আলাহ সাল্লাম গিয়ে পঁচিশ পুরুষের তিনি নাম শেষ করলেন এবার রসুল কারিম সাল্লা সাল্লামকে বললেন না রসুল করিম সাল্লা সাল্লাম বললেন হে অলিদ বিন মগিরা তোমার আব্বার নাম কি অলিদ বিন মগিরা বললেন আমার আব্বার নাম হচ্ছে অলিদ দাদা অমুক এইভাবে বলে তিনি সুশেষ করলেন মাত্র দুই পুরুষের নাম বললেন এইবার বিন বিনা বললেন হে মোহাম্মদ আমি তোমাকে তোমার আব্বার নাম জিজ্ঞেস করেছি তোমার আব্বা আছে আমারও আব্বা আছে এই পৃথিবীতে যত মানুষ আছে সবার আব্বা আছে এইবার ও মোহাম্মাদ তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ মানুষকে যে আল্লাহর দিকে ডাকছো। সেই আল্লাহর বাপের নাম কি সে আল্লাহর আব্বার নাম কি তুমি বলো এইবার বিশ্বনামজি মুহাম্মাদ সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ অলিদবিন মোগিরা তুমি আমাকে আমার আব্বার নাম জিজ্ঞেস করেছ আমার পঁচিশ পুরুষ পর্যন্ত আমি বলে দিয়েছি আ তোমাকে যখন তোমার বাপের নাম জিজ্ঞেস করেছি তুমি তোমার বাপের নাম বলেছ তোমার আব্বার নাম বলেছ হে অলিদবিন মোগিরা এবার তুমি বলছো আল্লাহর আব্বার নাম কি এটা আমি বলবো কেন আল্লাহ নিজেই বলবে আমার আব্বার নাম আমি বলেছি তোমার আব্বার নাম তুমি বলেছো আল্লাহর আব্বার নাম কে বলবে আল্লাহ বলবে আমি বলবো কেন আল্লাহ নাবিজি সাল্লামের এই প্রশ্ন শুনে কিন্তু খুব রাগ হয়েছিল বিশ্ব নাবিজি মুহাম্মদ সাল্লামের চেহারা রক্তিম বর্ণ হয়ে গিয়েছিল আল্লাহ রব্বুল আলম হজরত জিব্রাল আল সাল্লামকে পাঠিয়ে দিয়েছিলেন জিব্রাল সাল্লাম এসে বলেছিলেন ও বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লা সাল্লাম আপনি ধৈর্য ধরেন এরা সাত জনে সাতটা প্রশ্ন করবে এই সাতটা প্রশ্নের উত্তর আল্লাহ রব্বুল আলমিন এক সুরা দিয়ে জবাব দিয়ে দিবে এক সুরাতে সাত প্রশ্নের জবাব হবে আপনি ধৈর্য ধরেন সম্মানিত ভাইরা আমার বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লা সাল্লাম বললেন এবার আর তোমাদের কোনো কথা আছে কি কারো এবার কর্মকার উত্তর কর্মকার প্রশ্ন করছে হে মোহাম্মদ দাও বানাতে লোহা লাগে হাইসা বানাতে লোহা লাগে পোশাক বানাতে সুতা লাগে ধাগা লাগে কাপড় লাগে এভাবে করে চকি বানাতে কাট লাগে চেয়ার বানাতে কাট লাগে বিভিন্ন বস্তু বানাতে বিভিন্ন উপাদান লাগে ও মুহাম্মদ তুমি যে আল্লাহ দাওয়াত দিচ্ছ তুমি মুহাম্মদ বলো আল্লাহ কোন জিনিস দিয়ে তৈরি বলেন না মোহাম্মদ বললেন এই উত্তর আল্লাহ দিবে আর কোন কথা আছে কি এইবার খ্রিস্টান পাদ্রি খ্রিস্টান পাদ্রি সে বলছে হে মোহাম্মদ তুমি বলছো আল্লাহ তালা একজন খোদা তালা একজন আমি বলছি শোনো খোদা তালা হলো তিনজন খোদা তালা তিনজন এক নাম্বার হচ্ছে আল্লাহ তিনি আসমানের খোদা দুই নম্বরে হযরতে ঈসা আলাহ সাল্লাম সে হচ্ছে জমিনের খোদা সে পুরুষের খোদা আর হজরতে মারিয়াম আল্লাহর স্ত্রী সে মহিলাদের খোদা বলে নাউজবিল্লা তিন খোদা খ্রিস্টানদের তিনজন প্রভু হে মোহাম্মদ তুমি প্রমাণ করো যে আল্লাহ তালা একজন সম্মানিত ভাইরা আমার সাল্লাম তারপরে বলছেন ও তোমাদের কারো কি প্রশ্ন রয়েছে নাকি তোমরা বলো এইবার ইহুদি ধর্মযাজক বললেন হে মুহাম্মদ তুমি বলছো খোদাতালা একজন রব একজন আমি বলছি খোদা তালা হচ্ছে দুইজন প্রভু হলো দুইজন এক হচ্ছে আল্লাহ যে আসমান চালাবে আসমানের মালিক আসমানের প্রভু আর যিনি জমিন চালাবে জমিনের প্রভু হলো উজায়ের আল্লাহ হল হলো বেটা হ্যাঁ মুহাম্মদ তুমি প্রমাণ করো খোদা খোদাতালায় একজন আমি বলছি খোদা খোদাতালা দুইজন বিশ্বনামেজি মুহাম্মদ সাল্লা সাল্লাম বললেন আর কি কোনো কথা বলা আছে বলার আছে তোমাদের এইবার সিরিয়ার প্রেসিডেন্ট বলল হ্যাঁ তুমি বলছো খোদা একজন আল্লাহ একজন আমি বলছি আল্লাহ তালা বহুজন কিভাবে আল্লাহ হচ্ছেন তিনি আসমান চালাবেন আসমানের মালিক আর জমিনের নিচে যত প্রেসিডেন্ট যত প্রেসিডেন্ট আছে সবাই নিজ নিজ দেশের খোদা বলেন না যেই জমিনের যেই মালিক যেই জমিনের যেই প্রেসিডেন্ট যেই দেশের যে প্রেসিডেন্ট সে সেই দেশের খোদা আমি সিরিয়ার প্রেসিডেন্ট আমি সিরিয়া চালাবো সিরিয়াতে কোন আইন চলবে সিরিয়ার মানুষ কোন সংবিধান মানবে এটা সংবিধান রচনা করব আমি আমি হলাম সিরিয়ার প্রেসিডেন্ট সিরিয়ার খোদা বলেন নজরুল্লাহ বিশ্ব নবীজি সাল্লা সাল্লাম বলেন আর কি কোনো কথা আছে এইবার পারস্যের প্রেসিডেন্ট সে একই কথা বলল হে মোহাম্মদ খোদা তালা বহুজন আল্লাহ হলেন আসমানের খোদা আর আমি পারস্যের প্রেসিডেন্ট আমি পারস্যের খোদা যে দেশের যে প্রেসিডেন্ট সে দেশের সে খোদা তুমি প্রমাণ করো আল্লাহ তালা খোদা তালা একজন এইবার বিশ্ব নামিজি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আর কি কোনো কথা আছে নাকি আর কোন প্রশ্ন আছে নাকি এবার আবু জাহাল বিশ্ব নবীজি সাল্লাহ সাল্লামের বংশীয় চাচা সে বলছে হে মোহাম্মদ তুমি বলছো খোদা তালায় একজন আল্লাহ একজন প্রভু একজন আমি বলছি যত প্রয়োজন তত খোদা ভালোর একজন খোদা বৃষ্টি দায়ক খোদা পানির অনেক রোদ এক খোদা সূর্য তাপ দিচ্ছে তাই সূর্য একটা খোদা এভাবে তুলসী গাছে অসুখ সারে তুলসী গাছ খোদা বড় গাছে ছায়া দেয় বড় গাছ খোদা ফল গাছে ফল দেয় ফল এক গাছ একটা খোদা সাপ একটা খোদা গরুতে দুধ দেয় গরু একটা খোদা এইভাবে তেত্রিশ কোটি দেবতা রয়েছে হে মোহাম্মা তুমি প্রমাণ করো আল্লাহ তালা একজন প্রশ্ন কয়টা হলো সাতটা হয়ে গেছে সাতটা এই সাত প্রশ্ন হলো সম্মানিত ভাইরা আমার সাত প্রশ্নের জবাব এবার আল্লা রবালাম দিচ্ছেন সুরত লিখলাস দিয়ে আমার আল্লাহ বলছেন সবাই বলেন কোল হো বলন হু আহাদ তিনি আল্লা তিনি আল্লাহ হেনবি বলন তিনি আল্লাহ এক আল্লা তিনি কারো কাছে মুখাপেক্ষী নন তিনি অমুকাপেক্ষী তার মানে হলো আল্লাহ বৈশিষ্ট্য বলছেন আল্লাহ যিনি হবেন প্রভু যিনি হবেন তিনি একজন হবেন প্রভু যিনি হবেন 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 তিনি কয়জন একজন কারণ এই পৃথিবীতে দুইটা ভাই এক বাড়ির এক মায়ের পেটে দুইটা ভাই সারা জীবন কি একসাথে খায় পিতা মাতা সর্বোচ্চ যদি থাকে পিতামাতা জীবিত থাকা পর্যন্ত তারপর আলাদা হয় না দুইটা এক মায়ের পেটের ভাই যদি একসঙ্গে একটা বাড়িতে থাকতে না পারে আমার ভাইরা যদি প্রভু দুইটা হতো আল্লাহ যদি দুইটা হতো তাহলে এক আল্লাহ বলবে এখন রাত হবে আর এক আল্লাহ বলবে না এখন দিন চাই গন্ডগোল লাগতো কি লাগতো না পৃথিবী সব মুহূর্তের মধ্যে তছনাচ হয়ে যেত আমার ভাইরা একটা দেশে দুইটা দলের মতই তো এক হবে না হবে হবে না সম্মানিত ভাইরা আমার যত যত দল তত তত মত মত মানুষ একজন মানুষকে যদি জিজ্ঞেস করেন কোন চালের ভাত বেশি ভালো লাগে কেউ বলবে জিরা চাল কেউ বলবে আঠাশ চাল কেউ বলবে এই বিভিন্ন কিছু নাম বলবে কিনা তাহলে খাবার এভাবে ভিন্নতা সম্মানিত ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল বলছেন কুল হু আহাদ তিনি আল্লাহ রব্বুল তিনি হলেন এক তিনি একজন আমার ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন তারপর বলছেন আল্লাহু সমাদ তিনি কারো কাছে মুখাপেক্ষী নন আমরা সবাই মুখাপেক্ষী কিভাবে সম্মানিত ভাইরা আমার অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় আমরা কি চলতে পারবো শেষ অক্সিজেনের কাছে মুখাপেক্ষী তাই কি না তাপ যদি সূর্য যদি না তাপ দেয় আল্লাহ যদি ব্যবস্থা না করে দিত তাহলে আমরা বাঁচতাম কোনো খাদ্যকে খাদ্যকে উৎপাদন হতো সূর্যের কাছে গোটা পৃথিবীর মানুষ কি বলেন আপনি সামান্য বাড়ি গেছেন বাড়ি গিয়ে যখন নক করছেন বাড়িতে বাড়িতে যখন দেখছেন দরজা লাগা আপনার স্ত্রী দরজা অনেক দরজা না খুললে আপনি প্রবেশ করতে পারছেন না আপনি মুখাপেক্ষী বাড়ির মানুষের কাছে আপনার স্ত্রীর দরজায় গেটে এসে দেখছে তালা লাগানো আছে তালার তালার কাছে আপনার স্ত্রী মুখাপেক্ষী চাবি না হলে খুলতে পারবে এইভাবে করে সম্মানিত ভাইরা আমার মানুষ কেন সিরিয়ার প্রেসিডেন্ট কেন সে প্রভু হবে মানুষ কোনদিন প্রভু হতে পারে না ওজায়ের আল্লাহর বেটা হতে পারে না আমার আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ আল্লাহ কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ তিনি কারো কাছে জন্ম নেননি সম্মানিত ভাইরা আমার তার মানে মানুষ দিন প্রভু হতে পারে না মানুষ যারা মুখাপেক্ষী তারা দিন প্রভু হতে পারে না প্রভু হবেন তিনি অমুখাপেক্ষী যিনি যিনি কারো কাছে ধার ধরবেন না যিনি কারো কাছে মুখাপেক্ষি থাকবেন না তিনি শুধু প্রভু হবেন তিনি শুধু প্রভু হবেন আমার ভাইয়েরা পারস্যের যে প্রেসিডেন্ট বলল যে আমরা পারস্যের প্রেসিডেন্ট সিরিয়ার প্রেসিডেন্ট বললো আমি সিরিয়ার প্রেসিডেন্ট এই জন্য আমার আইন দ্বারা পারস্য চলবে আমার আইন দ্বারা সিরিয়া চলবে আমার ভাইয়েরা মানুষ কোনোদিন আইন সংবিধান রচনাকারী হতে পারে না মানুষ কোনোদিন প্রভু হতে পারে না একমাত্র প্রভু সংবিধান রচনাকারী আইন প্রণয়নকারী একমাত্র আল্লাহ আরব্বোলাল আমিন আল্লাহ রব বোলা আমিন ছাড়া অন্য কেউ প্রভু হতে পারে না সম্মানিত ভাইয়ের আমার আর অনেক কথা রয়েছে আমরা ইনশাল্লাহ আগামীতে এখান থেকে আবার ধারাবাহিক আলোচনা শুরু হবে আমি নিয়াত করেছি তিন জুমাতে এই সুরাতুলী ইখলাস শেষ করব ইনশাল্লাহ মা তাওফিত ইল্লা বিল্লাহ আসল আলোচনা সামনে জুমাতে রয়েছে আপনারা হচ্ছে যে তাড়াতাড়ি চলে আসবেন ইনশাল্লাহ প্রথমে শুরু থেকেই আলোচনা শুরু হয়ে যাবে ইনশাআল্লা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করা তহফিব দান করুন বলেন আল্লাহ মামিন আল্লাহ রব্বুল আলমিন একজন কয়জন বলেন একজন তিনি ছাড়া আর কোনো কেউ প্রভু নাই যতই যে বলুক যে আমি আমি আইন তৈরি করবো আমি তোমাদের এই করব সেই করবো কোনো আইনদাতা কোনো বিধানদাতা কোনো রচনাকারী কেউ নাই একমাত্র আছেন কে আল্লাহ কি এমন আছে সুরাতুল ইখলাসে যেটা পড়লে একবার পড়লে আশি বছরের সমস্ত গুণামাফ হয়ে যাবে বলেন হ্যাঁ আল্লাহ এটা শুনবো আগামী সপ্তাহে ইংসা আল্লাহ কি আছে সুরাতুল ইখলাসে আল্লাহ বলা আমিন আমাদেরকে আমল করা তফিক দান করুন বলেন আল্লাহ ম আমিন আলহামদুলিল্লাহ